কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারেক রহমান গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেল নূরের গণ অধিকার পরিষদ তৃণমূল বিএনপির দায়িত্ব নিচ্ছেন নাজমুল হুদার মেয়ে সংসদ নির্বাচনের জন্য বারোশো কোটি টাকা চেয়েছে পুলিশ এবার মিয়ানমারে গিয়ে যা দেখল রোহিঙ্গা শরণার্থীদের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি লন্ডনে আবার বিশৃঙ্খলা সৃষ্টি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সন্ত্রাসীদের লালন এবং রাষ্ট্রীয় অতিথির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে জিয়ার বিরুদ্ধে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়ার বিরুদ্ধে লন্ডনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইমিগ্রেশন বিভাগ এবার তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান সহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফর ঘিরে একটি কুৎসিত ও নোংরা পরিকল্পনা গ্রহণ করেছিলেন লন্ডনে পলাতক নানা সন্ত্রাসীর অভিযোগে অভিযুক্ত তারেক জিয়া তিনি বিএনপির গুটি কয়েক সন্ত্রাসীদের দিয়ে লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন প্রধানমন্ত্রী হোটেলের সামনে বিক্ষোভের চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রয়াস চালান লন্ডন পুলিশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আগেই তারেক জিয়ার সঙ্গে কথা বলেছিল এবং তারেক জিয়ার যেন কোন রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করে সেজন্য তাকে সতর্ক করা হয়েছিল এই কারণে তাকে নজরবন্দীও রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এ ধরনের কিছু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে যদিও তারেক জিয়া এর দায়িত্ব নিতে অস্বীকার করেছে অন্য বারের মতো সে বলেছে এসবের কিছুই সে জানে না বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা ব্যক্তিদের মধ্যে অন্তত চারজন স্বীকার করেছেন যে তারেক জিয়ার নির্দেশে তারা এই ধরনের কাণ্ড করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এর আগে প্রধানমন্ত্রী লন্ডন সফরের সময়ও তারেক একই রকম ঘটনা ঘটিয়েছিল সেই সময় লন্ডন পুলিশ তারেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গিয়েছিল এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকে লন্ডন পুলিশ আটক করেছিল আটককৃতরা তোরা মুসলেকা দিয়ে ছাড়া পায় তারেক অস্বীকার করে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সে ঘটাবে না কিন্তু তারেক জিয়ার এই অঙ্গীকার শেষ পর্যন্ত পূরণ হয়নি শুধু প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি নয় অন্যন্য সময়েও সময়ও তারেক জিয়া একই ধরনের অপকর্ম করে থাকেন উল্লেখযোগ্য এর আগে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছিল তারেক জিয়ার গুণাবাহিনী এবং এটি ব্রিটেনের আইনে একটি বিরাট নিরাপত্তা হুমকি লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকা জিয়া। লন্ডনে একাধিক অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে বহির্ভূত সম্পদ ব্যবহার সন্ত্রাসীদের মদত দেওয়া জঙ্গি এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখা সহ নানা অভিযোগ রয়েছে কিন্তু তারপরও তারেক এখন পর্যন্ত কীভাবে লন্ডনে আছেন সেটি একটি প্রশ্ন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অন্তত তিনবার তারেক জিয়াকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাজ্যকে অনুরোধ জানানো হয়েছে তবে এসব ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবারে ঘটনার পর তারেক জিয়াকে সতর্ক করার সময়সীমা শেষ হয়ে গেছে একাধিকবার সতর্ক করার পরও তারেকজা যেহেতু শোধ এজন্য এবার তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে একাধিক সূত্র জানাচ্ছে তবে যুক্তরাজ্যে বিপুল অবৈধ সম্পদের মালিক তারেকজিয়া নিজস্ব কিছু লবিস্ট গ্রুপ রয়েছে যারা তাকে যুক্তরাজ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে তারা আবার সক্রিয় হয়ে কঠোর শাস্তি থেকে তারেকজিয়াকে রক্ষা করে কিনা সেটি এখন দেখার বিষয় সাতদলীয় জোটে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ড রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ শনিবার রাতে দলটি কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন আজ আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকব না তবে চলমান যুগপথ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব সবাই ভোটারবিন সিটি কর্পোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে পৌষণে নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয় একই সাথে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপথ আন্দোলনে থাকা সকল দলের সাথে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় সবাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিধি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী বারোই মে বিকাল সাড়ে তিনটা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয় তৃণমূল বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব পাচ্ছেন সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজবুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা বাবার মৃত্যুতে দলে চেয়ারম্যানের আসনে দায়িত্ব নিচ্ছেন তিনি যদিও তাদের পারিবারিকভাবে চাওয়া ছিল হুদার স্ত্রী সিগমাহুদাকে কিন্তু মায়ের ইচ্ছা মেয়ে যেন বাবার প্রতিষ্ঠিত দলের হাল ধরেন নাজমুল হুদার পেশ সচিব তারেক হোসেনে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত উনিশ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি চেয়ারম্যান বেস্টা নাজমুল হুদা পরলোক গমন করেন বেইস্টা নাজমুল হুদা মারা যাওয়ায় তার পদটি শূন্য হয়ে আছে এমত অবস্থায় গঠনতন্ত্র মোতাবেক নব্বই দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে এতে আরও বলা হয় গত বাইশ মার্চ এক জরুরি সভা ও সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয় শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে দু সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ঢাকা এক আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিল বেস্টা নাজমুল হুদা তার জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিল যদিও বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি উল্লেখ্য নাজমুল হুদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত ষোলো ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি দলটি প্রতীক হিসেবে পাচ্ছে সোনালী আস আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য বারোশো ছাব্বিশ কোটি টাকার বাজেট চেয়েছে পুলিশ শৃঙ্খলা রক্ষা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের যানমালের নিরাপত্তা বিধানের জন্য জ্বালানি গোয়েন্দা অপারেশনাল ও নিরাপত্তা সামগ্রী কেনার জন্য এই বাজেট প্রণয়ন করেছে পুলিশ দপ্তরের ফিনান্স অ্যান্ড বাজেট শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরে ওই বাজেট কমিটিতে আলোচনা করে অর্থের ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় বিষয়টি প্রক্রিয়া দিন পুলিশ সদর দপ্তর জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের অস্ত্র ও গোলা সংকট রয়েছে এছাড়া নির্বাচনের পরবর্তী সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য যে সকল দাঙ্গা দমন ও অপারেশনাল সামগ্রীর প্রয়োজন হয় সেসবের বাহিনীতে অপ্রতুল রয়েছে দাঙ্গা দমন ও অপারেশনাল সামগ্রী সময় মতো সরবরাহ করা না হলে জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া পুলিশের পক্ষে দুরূহ হয়ে উঠবে এমনকি মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের পদক্ষেপ হিসেবে শুক্রবার সকালে মিয়ানমারের কিছু এলাকা ঘুরিয়ে দেখানো হয় কক্সবাজারে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বিশ জনের একটি দলকে সেখানে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য মিয়ানমার সরকার যে অবকাঠামো তৈরি করেছে সেগুলো পরিদর্শন করে তারা পরে দুপুরে টেকনাফে ফিরে স্থানীয় সাংবাদিকদের কাছে তারা সেখানকার পরিস্থিতি নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করে ফেরত আসার পর বিশ জনের দলের অধিকাংশ রোহিঙ্গাই বলেন তারা এই ব্যবস্থায় ফিরে যেতে চান না বিশ জনের ওই দলের একজন সদস্য সোয়েদ আলমের সাথে কথা হয় আলম ব্যাখ্যা করেন কেন প্রত্যাবাসনের প্রাথমিক ব্যবস্থা নিয়ে ভরসা পাচ্ছেন না তিনি রোহিঙ্গাদের জনের দলটিকে শুক্রবার সকালে একটি ট্রলারে করে টেকনাফ থেকে মিয়ানমারের নাগপুরায় কয়েকজন কর্মকর্তা ছিলেন নাগপুরা থেকে একটি গাড়িতে করে তাদের নেওয়া হয় মন্ডু এলাকার বলিবাজার ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থী সৈয়দ আলম বলেন বলিবাজারে যে ক্যাম্পে তাদের নিয়ে যাওয়া হয় সেখানে প্রায় সাড়ে এগারোশো মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে সৈয়দ আলম বলেন ওই ক্যাম্পে মোট এক হাজার থাকার ব্যবস্থা রয়েছে বলে আমাদের জানানো হয়েছে সেখানে ঘরগুলো দোতলা টিন দিয়ে তৈরি এক একটা ঘরের দৈর্ঘ্য আট থেকে বারো হাত তিনি বলেন দোতলা বাসাগুলোর প্রত্যেকটিতে রান্নাঘর তিনটি রুম রয়েছে প্রতিটি বাসায় চার পাঁচ জনের একটি পরিবারে থাকার ব্যবস্থা করা হয়েছে ক্যাম্প এলাকায় বসতবাড়ি ছাড়াও কয়েকটি মসজিদ ও স্কুল নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি